হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু লেটস ইম্প্রুভ ফাইন্যান্স ইউটিউব চ্যানেল এক কোটি টাকা আর্ন করতে কে না চায় তোমরা সকলে নিশ্চয়ই ভিডিও টাইটেলটি দেখে নিয়েছো এখানে আমরা কি বলেছি আমরা পাঁচশো টাকা দিয়ে ইনভেস্টমেন্ট স্টার্ট করে এক কোটি টাকার কর্পাস তৈরি করব। এটা কি তৈরি করা আদৌ পসিবল হ্যাঁ এটা কিন্তু পসিবল এবং এটা একদম সেফেস্ট ওয়েতে পসিবল সেটা কি করে সেটা নিয়েই তো আজকে আমরা আলোচনা করব। তাহলে এই বিষয়টি জানার জন্য আমাদের যে আজকের ভিডিও সেটাকে তোমরা অবশ্যই সম্পূর্ণ দেখবে আর যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে ভিডিওটি কিন্তু লাইক করতে ভুলবে না তাহলে চলো শুরু করা যাক আমরা এখানে শিখব যে কি করে আমরা পাঁচশো টাকা দিয়ে ইনভেস্টমেন্ট স্টার্ট করে এক কোটি টাকা বানাতে পারি দেখো এটা আমি কোনো বেড হিসেবে ইউজ করিনি এখানে আজকের যে এই ভিডিও এখানে আমি তোমাদের একদম ক্যালকুলেট করে দেখাবো যে হ্যাঁ সত্যি আমরা পাঁচশো টাকা দিয়ে স্টার্ট করেও এক কোটি টাকা বানাতে পারি এই এক কোটি টাকার কর্পাস তৈরি করার জন্য আমরা যে ইনভেস্টিং টুল ইউজ করবো সেটা একদম সেফেস্ট টুল সেটা কি সেটা হলো পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড তোমরা যদি পিপিএফ সম্পর্কে ঠিকঠাক ধারণা না থাকে তাহলে আমাদের এই ভিডিওটি দেখে নিতে পারো এখানে আমরা পিপিএফ সম্পর্কে একদম ডিটেলে আলোচনা করেছি এবার চলো তাহলে আমরা একটু ক্যালকুলেশনের সাহায্যে বোঝার চেষ্টা করি কি করে আমরা এই টাকাটি তৈরি করব। দেখো আমাদের যে এই এক কোটি টাকা তৈরি করার প্ল্যানটি আমরা তৈরি করেছি সেখানে আমরা আইডিয়াল এজ নিয়ে নিচ্ছি এইটিন ইয়ার্স কারণ আমরা পিপিএফ কত বছর থেকে স্টার্ট করতে পারি আমাদের যদি এইটিন ইয়ার্স বয়স হয় তাহলেই কিন্তু আমরা পিপিএফ স্টার্ট করে দিতে পারি এবার চলো আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেখানে আমরা এই যে হিসাবটি সেটা একদম ভালো করে বোঝার চেষ্টা করি এবার যদি তোমাদের কারো বয়স একটু বেশি হয় তাহলে তোমরা সেই অনুযায়ী এই ইনভেস্টমেন্ট টুলটিকে একটু সাজিয়ে নেবে তাহলে চলো আমরা আমাদের কম্পিউটারে চলে যাই এবং এই বিষয়টি একদম ডিটেলে ক্যালকুলেট করে দেখে নিই স্ক্রিনে এখানে আমরা এই যে আমরা পাঁচশো টাকা দিয়ে ইনভেস্টমেন্ট স্টার্ট করে কি করে এক কোটি টাকা বানাতে পারি সেই হিসাবটি একদম ডিটেলে বোঝার চেষ্টা করব তাহলে চলো তার জন্য আমরা শুরুতে আমাদের ক্রোম ব্রাউজারটি খুলে নিচ্ছি এবং এখানে যদি আমাদের হিসাব করতে হয় আমাদের কী দরকার একটি ক্যালকুলেটার তাই তো আমাদের যে পিপিএফ অ্যাকাউন্ট সেখানে আমরা কীরকম ইন্টারেস্ট পেয়ে থাকি সেখানে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট পাই তাহলে আমাদের এখানে এই কম্পাউন্ড ইন্টারেস্টের একটি ক্যালকুলেটার প্রয়োজন তাহলে আমরা সার্চ করে নিচ্ছি কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেটার ওকে তাহলে আমরা এখানে একটি কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেটার খুঁজে নিয়ে সেটা ওপেন করে নিলাম এবার দেখো এই যে আমরা হিসাবটি করব সেখানে আমরা কি ফলো করছি ধরে নাও আমরা পিপিএফ অ্যাকাউন্টে কত বছরের জন্য ইনভেস্ট করতে পারি আমরা টোটাল পনেরো বছরের জন্য ইনভেস্ট করতে পারি তাই তো এখানে আমরা আইডিয়াল কেস নিয়ে নিচ্ছি যে আমরা আঠেরো বছর থেকে আমাদের ইনভেস্টমেন্ট স্টার্ট করছি তাহলে আমরা আঠেরো বছর থেকে পঁচিশ বছর অবধি একটি টার্মে ভাগ করছি এবং পঁচিশ থেকে বাকি তেত্রিশ বছর বয়স অবধি আরেকটি টার্মে ভাগ করেছি তাহলে আঠেরো থেকে তেত্রিশ টোটাল পনেরো বছর সময় হয়ে গেল এবার ধরে নাও আমরা সবাইকে জানি যে ন্যাচারালি আঠেরো থেকে পঁচিশের মধ্যে সবাই স্টুডেন্ট থাকে তাহলে সেই সময় তারা খুব বেশি ইনভেস্টমেন্ট করতে পারে না তাই তো তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি যে আঠেরো থেকে পঁচিশ বছর অব্দি তোমরা স্টুডেন্ট আছো এবং এই সময় অ্যাটলিস্ট তোমরা পার মান্থ পাঁচশো টাকা ইনভেস্ট করতে পারবে তাহলে আমরা এখানে ইনিশিয়াল ডিপোজিট দিয়ে দিচ্ছি পাঁচশো টাকা ওকে নেক্সট দেখো আমাদের কি প্রয়োজন নেক্সট আমাদের প্রয়োজন হচ্ছে ইন্টারেস্ট রেট এবার ইন্টারেস্ট রেটের জন্য ধরুন আমরা এসবিআই এর পিপিএফটি প্রেফার করছি কারণ এটা খুব ফেমাস তাহলে আমরা এস এর যে পিপিএফ তার ইন্টারেস্ট রেটটা দেখে নিচ্ছি সেটা কত সেটা হলো সেভেন পয়েন্ট তাই তো তাহলে আমরা আমাদের ক্যালকুলেটরে ফেরত আসছি এবং এখানে যে ইন্টারেস্ট রেট সেখানে আমরা সেভেন পয়েন্ট দিয়ে দিচ্ছি আর এই যে ইন্টারেস্ট রেট সেটা কীরকম এটা হচ্ছে ইয়ারলি ইন্টারেস্ট রেট এবার এই টাকাটিকে আমরা কত বছরের জন্য রাখবো দেখো আমরা কি করছি আমরা আঠেরো থেকে পঁচিশ অর্থাৎ সাত বছরের জন্য এই টাকাটিকে এখানে রেখে দিচ্ছি নেক্সট এখানে বলছে কম্পাউন্ড কত দিনে হবে মানে আমাদের যে ইন্টারেস্ট দেওয়া হবে সেটা কতদিন পর পর কম্পাউন্ড হবে পিপিএফ অ্যাকাউন্টে আমাদের যে কম্পাউন্ডিং হয় সেটা কি হয় মান্থলি তাহলে এখানেও মান্থলি সিলেক্ট করা আছে তাহলে আমাদের কোনো সমস্যা নেই ওকে নেক্সট দেখো আমরা কী করছি রেগুলার কন্ট্রিবিউশন অর্থাৎ আমরা কি প্রত্যেক মাসে কিছু টাকা ডিপোজিট করব হ্যাঁ আমরা প্রত্যেক মাসে পাঁচশো টাকা করে ডিপোজিট করবো তাই তো তাহলে আমরা প্রত্যেক মাসে ডিপোজিট করছি পাঁচশো টাকা করে আর নেক্সট দেখো কী বলছে ডিপোজিটস মেড অ্যাট হোয়াট পয়েন্ট ইন মান্থ ওকে অর্থাৎ মাসের কোন সময় আমরা ডিপোজিট করছি তোমরা যদি পিপিএফের ভিডিওটি দেখে থাকো তাহলে তোমরা জানবে সেখানে আমি তোমাদের কি বলেছিলাম যে মাসের শুরুতেই আমরা ইনভেস্ট করবো যাতে আমরা একটু বেশি রিটার্ন পেতে পারি তাহলে আমরা কোথায় কখন ইনভেস্ট করছি মাসের শুরুতে তাহলে এবার আমরা এক কাজ করি ক্যালকুলেট করে নিই যে এই সাত বছরে তাহলে আমরা যে প্রত্যেক মাসে পাঁচশো টাকা করে ইনভেস্ট করলাম আমাদের টোটাল টাকা কত হলো ঠিক আছে তাহলে চলো আমাদের দেখা যাক কত আসছে এখানে তাহলে আমরা এখানে ক্যালকুলেট করে নিচ্ছি তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখো আমরা এই যে সাত বছর সাত বছরের টোটাল ইনভেস্টমেন্ট কত করলাম সেটা হলো বিয়াল্লিশ হাজার টাকা আর আমাদের এই টাকাটি ইন্টারেস্ট সহ সেটা কত হয়ে গেল পঞ্চান্ন হাজার তিনশো বিয়াল্লিশ টাকা তাহলে আমরা আঠেরো বছর বয়সে ইনভেস্টমেন্ট স্টার্ট করেছিলাম এখন আমাদের বয়স কত এখন আমাদের বয়স হলো পঁচিশ বছর এবার আমি ধরে নিচ্ছি যে পঁচিশ বছরের মধ্যে সবাই একটা ডিসেন্ট জব পেয়ে যাবে তাহলে পঁচিশ বছর বয়সে যদি ডিসেন্ট জব পেয়ে যায় আমরা পিপিএফে আরও কত বছরের জন্য ইনভেস্ট করতে পারবো পনেরো বছরের মধ্যে সাত বছর করে দিয়েছি অর্থাৎ আরও আট বছর ইনভেস্ট করতে পারবো তাই তো তাহলে আরও আট বছর যখন ইনভেস্ট করবো তখন আমাদের যে ইনিশিয়াল টাকা সেটা কত হবে সেটা আমাদের অ্যাকাউন্টেতে অলরেডি পঞ্চান্ন হাজার টাকা আছে তাহলে এটা হয়ে যাবে আমাদের ইনিশিয়াল ডিপোজিট তাহলে আমাদের ইনিশিয়াল ডিপোজিট হয়ে যাচ্ছে পঞ্চান্ন হাজার তিনশো বিয়াল্লিশ টাকা ইন্টারেস্ট রেট আমরা ধরে নিচ্ছি সেম আমরা কত বছরের জন্য আরও ইনভেস্ট করতে পারবো ইনভেস্ট করতে পারবো আট বছরের জন্য তাই তো এখানেও যে আমাদের ইন্টারেস্ট কম্পাউন্ড হবে সেটা কি হয় মান্থলি আর এখানে কিন্তু আমাদের ডিপোজিটকে ইনক্রিজ করতে হবে এখন আমরা সবাই জব পেয়ে গেছি ভালো ডিসেন্ট ইনকাম আছে তাহলে এখানে আমরা পিপিএফের ম্যাক্সিমাম বেনিফিট নেব পিপিএফ অ্যাকাউন্টে আমরা এক বছরের টোটাল কত ডিপোজিট করতে পারি সেটা হলো দেড় লাখ টাকা তাই তো এবার দেড় লাখ টাকা যদি বছর হয় মাসে কত হচ্ছে মাসে হচ্ছে সেটা বারো হাজার পাঁচশো টাকা তাহলে আমরা পার মান্থ বারো হাজার পাঁচশো টাকা করে ইনভেস্ট করবো ওকে এটা আমরা আইডিয়াল কেস নিচ্ছি এবার যদি কারোর স্যালারি একটু কম হয় সে একটু কমও ডিপোজিট করতে পারো কিন্তু এখানে যেহেতু কম্পাউন্ডিং কাজ করবে তাহলে তোমাদের যে ফাইনাল অ্যামাউন্ট সেটাতে কিন্তু খুব বেশি হেরফের হবে না তাহলে এখানে আমরা কী করছি পার মান্থ বারো হাজার পাঁচশো টাকা করে ইনভেস্ট করে দিচ্ছি আর এই ডিপোজিটটি আমরা করছি কখন করছি মাসের শুরুতে তাহলে চলো এবার দেখা যাক যে এই আট বছর পরে অর্থাৎ পিপিএফ এর টোটাল যে পনেরো বছর সেটা যখন শেষ হচ্ছে তখন আমাদের বয়স কত হয়ে যাবে সেটা হয়ে যাবে তেত্রিশ বছর তখন আমাদের কাছে কত টাকা টোটাল হচ্ছে তাহলে দেখো আমরা তাহলে টোটাল আমাদের এই যে আট বছরের জন্য ডিপোজিট করলাম আট বছরে আমরা টোটাল কত টাকা দিলাম দিলাম হচ্ছে বারো লাখ টাকা আর শুরুতে কত দিয়েছিলাম বিয়াল্লিশ হাজার টাকা অর্থাৎ টোটাল আমাদের ইনভেস্টমেন্ট হলো বারো লাখ বিয়াল্লিশ হাজার টাকা আর আমাদের যে এই টাকার ভ্যালু সেটা এখন কত হয়ে গেছে সেটা হয়ে গেছে সতেরো লাখ ষোলো হাজার চারশো তেইশ টাকা অর্থাৎ আমরা এখানে পাঁচ লাখ টাকা মতো ইন্টারেস্ট অলরেডি গেইন করে নিয়েছি এবার দেখো আমরা কী জানি যে পিপিএফ একটি লং টার্ম ইনভেস্টমেন্ট প্ল্যান তাই তো আমরা পিপিএফকে কী করবো আমরা পিপিএফকে ন্যাচারালি রিটায়ারমেন্ট অবধি হোল্ড করতে চাই কারণ আমরা কী জানি যে পিপিএফকে আমরা এই পনেরো বছরে যখন একটা ম্যাচিওর হয়ে যাচ্ছে তারপর আমরা পাঁচ বছর পাঁচ বছর করে এক্সটেন্ড করতে পারি তাহলে আমরা এই পিপিএফটিকে আমাদের তো এখন বয়স তেত্রিশ বছর তাহলে তেত্রিশ বছর যদি বয়স হয় আমি ধরে নিচ্ছি আমরা রিটায়ার করছি সিক্সটি ইয়ার্স এজে তাহলে সিক্সটি ইয়ার্স থেকে থার্টি থ্রি মাইনাস করে সেটা কত হবে টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন ইয়ার্স তাহলে এখন আমাদের কাছে আরও সাতাশ বছর আছে এই সাতাশ বছরের জন্য আমরা এই টাকাটিকে হোল্ড করবো এখন আমাদের কত ব্যালেন্স আছে আমাদের পিপিএফ অ্যাকাউন্টে সেটা হলো সতেরো লাখ ষোলো হাজার চারশো তেইশ টাকা তাই তো তাহলে এটা আমাদের ইনিশিয়াল ডিপোজিট হয়ে যাচ্ছে আমাদের যে ইন্টারেস্ট রেট সেটা সেম থাকবে আমরা কি এখানে এই যে টাকা সেটাকে আরও কত বছরের জন্য হোল্ড করছি হোল্ড করছি হলো সাতাশ বছরের জন্য ওকে আর আমরা কি এখানে কোনোরকম ডিপোজিট করবো না এখানে কিন্তু আমাদের মান্থলি ডিপোজিট কত সেটা জিরো হয়ে যাবে কারণ পিপিএফে আমরা পনেরো বছর অবধি ডিপোজিট করতে পারি তাহলে এবার যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখো আমাদের যে ফাইনাল অ্যামাউন্ট সেটা কত দাঁড়াচ্ছে অর্থাৎ যখন আমরা রিটায়ার করছি তখন আমাদের কাছে কত টাকা আসছে তখন আমাদের কাছে থাকছে হলো এক কোটি ষোল লক্ষ ছ হাজার আটশো আঠাশ টাকা অর্থাৎ দেখো আমরা যে ডিপোজিট করেছিলাম আমরা টোটাল ডিপোজিট কত করেছিলাম সেটা হলো বারো লাখ বিয়াল্লিশ হাজার টাকা কিন্তু আমাদের ফাইনাল যে ইনভেস্টমেন্ট ভ্যালু সেটা কত হয়ে যাচ্ছে সেটা হয়েছে এক কোটি ষোলো লক্ষ টাকা অর্থাৎ আমরা এক কোটি চার লাখ টাকা এক্সট্রা পাচ্ছি বুঝতে পারলে তাহলে দেখো এটাই হলো পাওয়ার অফ কম্পাউন্ডিং যেহেতু আমরা ছোট থেকে শুরু করেছি এবং অনেকটা সময়ের জন্য আমরা এই টাকাটিকে হোল্ড করলাম তাহলে দেখো আমরা মাত্র পাঁচশো টাকা করে ইনভেস্টমেন্ট স্টার্ট করেও আমাদের যে ফাইনাল ভ্যালু সেটা কত হচ্ছে সেটা এক কোটি টাকার থেকেও বেশি হচ্ছে তাই তো এবার এখানে যে আমরা এক্সাম্পল নিয়েছিলাম সেখানে আমরা আঠেরো থেকে পঁচিশ অব্দি প্রত্যেক মাসে পাঁচশো টাকা করে ডিপোজিট করেছে কিন্তু কারোর যদি আগেই জব পেয়ে যাও বা কারোর কাছে ডিসেন্ট ইনকাম থাকে তাহলে সে সেখানেও একটু বেশি ইনভেস্ট করতে পারো তাহলে তোমাদের যে এই ফাইনাল ভ্যালু সেটা আরও অনেক বেশি বৃদ্ধি পেয়ে যাবে তাই তো তাহলে দেখো এখানে কিন্তু আমরা পুরো একদম এক্সাম্পলের সাহায্যে এবং ক্যালকুলেশন করে বিষয়টি বুঝে নিলাম যে হ্যাঁ পাঁচশো টাকা দিয়ে শুরু করেও আমরা এক কোটি টাকার কর্পাস তৈরি করতে পারি তাইতো তাহলে কারোর যদি এজ একটু বেশি হয় মানে আঠারো বছর না হয় তার থেকে বেশি হয় তাহলে সে অ্যাকর্ডিংলি এই যে প্ল্যানটি সেটাকে একটু মডিফাই করতে পারো আর কারোর যদি ইনকাম বেশি হয় তাহলে সেও অ্যাকর্ডিংলি এই প্ল্যানটিকে মডিফাই করতে পারো ওকে তাহলে আই হোপ যে এই বিষয়টি তোমরা এখানে বুঝতে পারলে তাহলে আমাদের আজকের এই ভিডিওটিতে আমরা দেখলাম যে কি করে আমরা মাত্র পাঁচশো টাকা দিয়ে ইনভেস্টমেন্ট স্টার্ট করে সব থেকে সেফেস্ট ওয়েতে এক কোটি টাকার সাম তৈরি করতে পারি আই হোপ আমাদের আজকের এই ভিডিওটিতে যেই বিষয়গুলো তোমাদের বোঝানো হলো সেগুলো তোমরা বুঝতে পারলে এবং তোমরাও তোমাদের পিপিএফ অ্যাকাউন্ট তাড়াতাড়ি খুলে নিয়ে এই যে ইনভেস্টিং সেটা শুরু করে দেবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দেবে থ্যাংক ইউ